এই কোটিপতিদেরকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, মনোনয়ন না দিলেই পারতো। আওয়ামী লীগ যদি একদম তার নিবেদিত প্রাণ কর্মীকে মনোনয়ন দিত তাহলে এই সমস্যাগুলো হতো না এত টাকা। তাকে যদি আমি বলি জানান আপনার এই হাত খরচ আমি 5 লাখ, সে বিশ্বাসই করবে না, কি বলেন ভাই এটাকে ঠিক নাই। তো এরা বুঝবে না, কিন্তু আনফরচুনেট হলো এরাই আমাদের জনপ্রতিনিধি, এরা নাকি আমাদের প্রতিনিধি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমার ওটাও শুনতে ভালো লেগেছিল, কিন্তু আমার দেশ থেকে মাদক জিরো টলারেন্স হয় না। মাদক জিরো টলারেন্স মানে কি, কোনো সহ্য করা হবে না, মাদককে সহ্য করা হয় এই সমাজ। যে রিপোর্টটা, এই রিপোর্টে কোনো বক্তব্য কারো থাকার কথা না, কারণ তারা তো একদম তথ্যের ভিত্তিতে বলেছে। কারণ তারা ওই হলফনামায় যে পেয়েছে, সম্পদের বিবরণ পেয়েছে, পেশাগত বিবরণ পেয়েছে, সেই বিবরণ থেকেই তারা বলেছে যে 67% ব্যবসায়ী, ওখানে তো তারা লিখেছে যারা নির্বাচন যারা প্রার্থী ছিল সবাই হলফনামায় লিখেছে তার পেশা কি, লিখেছে ব্যবসায়ী। সুজন ওটা দেখে সরাসরি খেলে একটা পার্সেন্টেজ বের করে দিয়েছে। কিন্তু সুজনের রিপোর্টটা নিয়ে এই দুই ক্ষেত্রে, কোটিপতি এবং ব্যবসায়ী, এই দুই ক্ষেত্রে তাদের যে হিসাব, এই হিসাবটা মধ্যে ভুল ধরার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ তারা প্রার্থীদেরই দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, এটা ঠিক। এবং এটা হলো আমাদের জন্য একটা বেদনাদায়ক, বেদনাদায়ক মানে এই কারণে যে ব্যবসায়ীরাই দেশের সবচেয়ে ভালো বুঝে, ব্যবসায়ীরাই সবচেয়ে ভালো আইন বুঝে, ব্যবসায়ীরাই সবচেয়ে ভালো আইন প্রণেতা হতে পারবে, ব্যবসায়ীরাই সবচেয়ে ভালো দেশের উন্নয়ন করতে পারবে, এই যে ধারণাটা, এই ধারণাটা আমি মনে করি একটা জাতির জন্য ক্ষতিকর, এটা আমার কাছে মনে হয়। আর আমাদের দেশে ব্যবসায়ী যারা, ব্যবসা যারা করে, আপনি এমন একটা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন তো, ভাই ব্যবসা যে করেন সৎভাবে করতে পারেন? বলবে না, করতে পারি না। আপনাকে ঘুষ দিতে হয় নাকি? হ্যাঁ হয়। তাহলে এরা ঘুষ দেওয়া এবং অসৎ ভাবে ব্যবসা করার সব অভ্যস্ত। এই লোকগুলি অসৎ কাজ করতে করতে এবং ঘুষ দিতে দিতে তাদের মধ্যে কিন্তু এই বিষয়টাকে, এই একটা মহা অপরাধকে তারা কিন্তু সহজ ভাবেই দেখে। যে তারা যখন আইন প্রণয়নের দায়িত্ব পায়, তারা যখন দেশের উন্নয়নের দায়িত্ব পায়, তখন দেশের ভবিষ্যৎ নিয়ে আপনার হতাশ এবং আতঙ্কিত হওয়ার সমূহ কারণ আছে। দ্বিতীয় যে পয়েন্টটা, যে কোটিপতির সংখ্যা, হ্যাঁ এটাই হলো সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের, যে 90% কোটিপতি। তো আমরা যদি একজন এমপি কে, একটা এলাকার জনপ্রতিনিধি ধরি, তাহলে জনপ্রতিনিধি কে? ও দেশের সাধারণ মানুষের তিনি প্রতিনিধি হবেন। একজন কোটিপতি কখনো সাধারণ মানুষের সুখ দুঃখ উপলব্ধি করতে পারবে না। আমি যদি একজন কোটিপতিকে বলি যে ভাই আমি কালকে খেতে পাইনি, উনি বুঝতেই পারবেন না যে না খেয়ে থাকার পেইনটা কি। আপনি যদি কখনো না খেয়ে না থাকেন তাহলে আপনি বুঝবেন না যে না খেয়ে থাকার পেইনটা কি। আপনি যদি অপুষ্টিতে ভুগেন, কোটিপতি বুঝতেই পারবে না যে অপুষ্টিতে থাকার পেইনটা কি, অপুষ্টিতে থাকলে কি হয় সে বুঝবেন না। সে বুঝবে অবেসিটি, সে বুঝবে বেশি খেলে কি হয়, সে বুঝবে বেশি অ্যালকোহল খেলে কি হয়, সে বুঝবে সারাদিন বিছানায় শুয়ে থাকলে কি হয়। এই সমস্ত সমস্যাগুলি তারা বুঝবে, কিন্তু সারাদিন রোদে হাঁটলে, পেটে পর্যাপ্ত খাবার না পড়লে, ঠিক মতো গোসল না করলে চর্মরোগ হবে কি হবে না, এটা কোটিপতির পক্ষে বোঝা সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু আনফরচুনেট হলো এই কোটিপতিরা হয়ে যাচ্ছে আমাদের প্রতিনিধি। আমাদের মানতে হচ্ছে যে আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের চাহিদা, আমাদের বেদনা, এটা এই কোটিপতি বুঝবে। এটা এটার চেয়ে বড় বেদনা আর কিছু হতে পারে না। এটা হয়েছে এই কারণে, এটা হয়েছে এই কারণে এই কোটিপতিদেরকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, মনোনয়ন না দিলেই পারতো। আওয়ামী লীগ যদি একদম তার নিবেদিত প্রাণ কর্মীকে মনোনয়ন দিত তাহলে এই সমস্যাগুলো হতো না। তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এই দলটা এখন কোটিপতিদের দলে পরিণত হয়েছে, যে কারণে এটা হয়েছে। এখন আওয়ামী লীগ তো জনগণের দল আর নয়, এরা হলো কোটিপতিদের দল, যে কারণে কোটিপতিরাই বেশি এমপি হয়েছে। এবং মানুষের যে হিসেব করে চলতে হয় সেই জিনিসটা কখনোই এরা বুঝবে না, যে বাজার থেকে বুঝবে না, তো হিসেব বুঝবে না। আপনি ওদের একজন, আমি বলি আপনাকে, আমি দুই তিনজন কোটিপতিকে চিনি, তার ফ্যামিলি মেম্বারদের যা হাত খরচ, হাত খরচ থাকে না পকেট মানি, ছোটবেলায় পাইতাম টিফিন খরচ পাইতাম আমরা স্কুলে পড়তে গেলে, তো ওদের যে হাত খরচ, সেই হাত খরচ দিয়ে আমার মতো 5টা ফ্যামিলি চলে। আমি আমার হিসাবটা আমি যে শুনেছি ওনাদের ফ্যামিলি ওই গৃহকর্তার কাছে আমি শুনেছি, উনি বলেছেন যে ওনার ফ্যামিলি মেম্বারদের হাত খরচ কত, কার হাত খরচ কত, দুঃখ করে বলেছেন আমাকে এত টাকা হাত খরচ আমার দিতে হয়। বলেন কেন, সে আবার খুব সংযমী লোক, ভদ্রলোক খুব সংযমী, কিন্তু
ওনার পুত্র কন্যারা তো পিতার মধ্যে সংযমী নাও হতে পারেন, কারণ তারা কোটিপতির পুত্র, কোটিপতির কন্যা। ওই ভদ্রলোক তার কোটিপতির পুত্র ছিলেন না, উনি নিজে অর্জন করেছেন, উপার্জন করেছেন। তো ওনাদের যে হাত খরচ, সেই হাত খরচ দিয়ে, একজনের হাত খরচ দিয়ে আমার যে ফ্যামিলি, আমার যে চারজনের ফ্যামিলি, আমার মতো 5টা ফ্যামিলি পুরো মাস চলতে পারে, এই হলো গিয়ে কোটিপতিদের অবস্থা। তারা তো বুঝবে না, আমি যদি ওই তার যে সন্তানের যার হাত খরচ যায় 100 টাকা, তাকে যদি আমি বলি জানান আপনার এই হাত খরচ আমি 5টা, সে বিশ্বাসই করবে না, কি বলেন ভাই এটাকে ঠিক নাই। তো এরা বুঝবে না, কিন্তু আনফরচুনেট হলো এরাই আমাদের জনপ্রতিনিধি, এরা নাকি আমাদের প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে হলো আমার দুঃখ আমার কষ্ট সে বুঝবে, আমার দুঃখ আমার কষ্ট লাঘবের জন্য সে মাঠে নামবে, কথা বলবে। যে দুঃখ সে বুঝেই না, সেটা লাঘবের জন্য সে কি করবে? কিছুই করবে না, সে নিজেকে আরো, সে এখন আছে 100 কোটিপতি, সে হবে 1000 কোটিপতি, এই জন্য সে আগামী 5 বছর কাজ করবে। তো এটা আমাদের সিস্টেম এরকম ভাবে তৈরি করা হয়েছে, কি করবেন, কিছু করার নাই। মাহবুব ভাই, আমরা মন্ত্রী দেখে মানে এই যে শপথ গ্রহণের পরে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা বলছে যে বাজার দাম বৃদ্ধি পেলে বা ব্যবস্থা নেওয়া হবে, বিভিন্ন ধরনের দাম দামের কথাই বলা হচ্ছে, সিন্ডিকেট করলে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এটা থেমে নেই, হু করে বাড়ছে, এবং আবার প্রতিদিনের পত্রিকায় আসছে, প্রধানমন্ত্রীও বলছেন স্বয়ং যে গুদামজাত করে রাখলে যদি ধরা পড়ে তাহলে শাস্তি দেওয়া হবে। আসলে কি শাস্তি দেওয়া হবে নাকি এগুলো কথার কথা? তাহলে কি ওনাদের কথা শুনছে না, নাকি ওনারা ঠিক মতো এগুলো বলার জন্যই বলছেন? আমি জানি না, আমার আজকে কথা আটকা যাচ্ছে। বলার জন্য বলছে নাকি আসলে ওনাদের কথা শুনছে না, বা ওনারা মানে এর পেছনে রহস্য কি? ওনারা বলে যাচ্ছে কিন্তু দামও বেড়ে যাচ্ছে। আমি আপনাকে এখানে একটা ব্যাপার আমি আপনাকে একটু বলতে চাই, সেটা হলো গিয়ে কি যে আমাদের দেশের সাধারণ মানুষ মনে করেন যে আমাদের দেশে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবাই মনে করেন যে উনি চাইলে যে কোনো কিছু হতে পারে। তো ঠিক আছে, আমরা যে এটা শুনে ভালোই লাগে যে ঠিক আছে আমাদের এত ক্ষমতা ধরে একজন ব্যক্তি আছেন, তিনি উনি চেয়েছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে, এই রোজা যেন জিনিসপত্রের দাম না বাড়ে, আর বাড়লে পরে খুঁজে খুঁজে ধরে ধরে জেলে ঢোকাতে হবে, উনি বলেছেন। এটা শুনতে খুব ভালো লেগেছে। উনি এর আগেও বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, উনি বলেছিলেন, তখন আমার শুনতে ভালো লেগেছিল। উনি আরো বলেছিলেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমার ওটাও শুনতে ভালো লেগেছিল। কিন্তু আমার দেশ থেকে মাদক জিরো টলারেন্স হয়নি। মাদক জিরো টলারেন্স মানে কি? কোনো সহ্য করা হবে না, মাদককে সহ্য করা হয় এই সমাজে, প্রশাসনও সহ্য করে এই সমাজে। কয়েকদিন আগে মাদকের নামে যে লোকটাকে আমরা সবচেয়ে বিখ্যাত বলে জানি, এই কক্সবাজারের সেই বিশিষ্ট এমপি সাহেব, যা যিনি আগে এমপি ছিলেন, পরে ওনার এই সমস্ত বদনামের কারণে ওনাকে নমিনেশন দেওয়া হয়নি গত নির্বাচনে, এই নির্বাচনেও দেওয়া হয়নি, কিন্তু ওর ওয়াইফকে দেওয়া হয়েছে। একই জিনিস, কিন্তু ওয়াইফকে দেওয়া হয়েছে, ওনাকে দেওয়া হয়নি। তার মানে কি, একজন এমপি কেন মাদক ব্যবসা করবে? ভাই তোমাকে মুক্ত করে দিলাম, তুমি এম করো, তোমাকে এমপি আর রাখলাম না, এখন তুমি করো ইচ্ছে মতো। তো উনি কয়েকদিন আগে বলতেছেন যে এই মাদকের বিরুদ্ধে নাকি উনি এখন লড়াই করবেন, এবং উনি আরো বলেছেন যে প্রশাসন নাকি মাদকের জন্য দায়ী। তার মানে বুঝলাম যে মাদকের ক্ষেত্রে মনে প্রশাসন কাছে ঝামেলা করতেছে, এখন উনি প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবেন। তো এগুলো তো এই দেশেই ঘটে। জিরো টলারেন্স জিনিসটা কি রে ভাই? জিরো মানে জিরো, জিরো মানে কিন্তু ওয়ানও না, জিরো মানে জিরো। 100 থেকে 0 তো নামায় আনার কথা, 100 থেকে 0 নামেনি, 100 থেকে 0 নামেনি।